শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে হরেক রকমের পিঠা। রাজধানীতে শীতকালে পিঠা ব্যবসা বেশ ভালোই জমে ওঠে। রাজধানীর ফুটপাথ সহ বেশ কয়েকটি স্থানে এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে হরেক রকমের পিঠা। চিতই পিঠা, ভাপা পিঠা, দুধপলি, পাটিসাপটা, তাল পিঠা সহ হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসেছেন দোকানিরা। বিভিন্ন ধরনের আইটেম আছে, এখন ধরতে গেলে একটু আইটেমটা একটু কম আছে, শীতটা একটু বেশি পড়লে আমরা আবার আইটেম একটু বাড়াবো। আস্তে আস্তে শীত আসতেছে, আমাদের কাস্টমার বাড়তেছে, ঠিক আছে, এখন মোটামুটি একটু ভালোই চলে। গ্রামের বিভিন্ন রকম পিঠা শহরে খুব একটা দেখা যায় না, তাই বলে কি বাঙালি পিঠা খাওয়া বাদ দিবে? কখনোই না। চুলা থেকে উঠানো এই গরম গরম পিঠা বেশ তৃপ্তি সহকারে খাচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন রকম ভর্তা দিয়ে আমাদের মায়েরা বিভিন্ন রকম পিঠা বানিয়ে দিত, তো সেই জায়গা থেকে আসলে আমাদের এখন তো বাসায় সেরকমভাবে সম্ভব হয় না। রাস্তায় মোড়ে মোড়ে কিছু জায়গায় পাওয়া যায়, তো মোটামুটি সেই আবহাওয়া থেকে তুলনামূলক কিছুটা আমরা ফিল নেওয়ার চেষ্টা করি আর। শহরে তো এগুলো পাওয়া যায় না নর্মালি, তো যখন দেখি তখন তো গ্রামের একটা ছোঁয়া লাগে, তখন আর শীত আসলে এমনি এগুলো খেতে ভালো লাগে। এমনি বনে কর্তা তো ওই জন্য আর কি ভালো লাগে। ভাপা পিঠা অবশ্যই বেশি পছন্দ হয়, ভাপা পিঠা যেমন পাটিসাপটা আর তার সাথে চিতই পিঠাটাও। পিঠার সাথে শুটকি, আলু, মরিচ, সর্ষে, ধনে পাতা, ডালের মতো ভর্তার উপস্থিতি পিঠার স্বাদকে আরও মুখরোচক করে তুলছে। তাসনুভা মেহজাবিন, হ্যালো ডট বিডি নিউজ 24.com।